মালয়েশিয়ান যেটা অরিজিনাল দেখেন মিয়াকো ব্র্যান্ডের 30 লিটার 45 লিটার এটা 60 লিটার এটা মোবিন সিস্টেম তিন সাইডে হানি কম্বাই জেলের বোতল আছে টলি সিস্টেম চাকা আছে রিমোট আছে এটার উপরে বরফ দেওয়া যাবে কারণ চলে গেল চলবে এই একটা মিস ফ্যান এয়ার কুলার বিদ্যুৎ ছাড়া একটা না ফুল স্পিডে চলবে 3.5 ঘন্টা জল লাইটও লাগবে না একটু খেয়াল করেন লাইট দেখেন দুইটা এটার ভিতরে এখন যারা কিনবেন আজকে পানির দামে পাইবেন জিরার দামে হীরা 20 দিন পরে এয়ার কুলার কিনতে গেলে আপনাদের এক একটা এয়ার কুলার 8 থেকে 10000 টাকা বেশি লাগবে দেখেন ভিউয়ার্স আজকে আমাদের শীতকালের ভেতরেই এই চমৎকার চমৎকার এয়ার কুলার নিয়ে আসছে কোন পাগল দোকানদার ভাই ভাই আপনি শীতকাল কইতাছেন কা অলরেডি গরম এই যে বেলাটা মনে করেন আজকে পড়তে পারি না বেলাইবার শীতের কাপড় কিনছি প্রায় 10000 টাকার এক লাগ নিজে আর ঘরের পোলাবানি লাগা কিনছি আরো 20000 টাকা তো শীতের কাপড় পিনতে পারি না বেলাজার 8-10টা তারপর জ্যাকেট ম্যাকেট কত কিছু চাদর গায়ে দিয়ে দিতে পারলাম না মানে গরম এসে পড়ছে গরম তো অলরেডি শুরু হয়ে গেছে গা আপনি গত বছর এই যে এয়ার কুলার বিক্রি হলো 25000 টাকা এই এয়ার কুলার বেচছি হলো 30000 টাকা এই ফ্যান বেচছি 10500 এটা বেচছি 14500 এখন আপনার এই গরম আইলে আপনি এটা কিনতে পারবেন এখন আপনি এই জিনিস এই ফেব্রুয়ারি মাসে নিয়ে হাজির হয়ে গেলেন ফেব্রুয়ারি মাসে হাজির মানে এখন যারা কিনবেন আজকে পানির দামে পাইবেন জিরার দামে হীরা হীরা পাইবেন আচ্ছা যেই হীরা আপনাদের মনে করেন ফুল গরম যখন পড়ব তখন কিন্তু আপনারা টাকা নিয়ে ঘুরে মাল পাইবেন না এলসি কিন্তু বন্ধ আচ্ছা আবার ইম্পোর্টও বন্ধ আর দেশের পরিস্থিতি তো সবাই জানেন যে কি অবস্থা এবং এই কিছুদিন আগে রোমিটার 3800 টাকার রোমিটার 12000 টাকা দিয়ে মানুষ কিনছে মাল না একটা ভালো স্বাদ হ্যাঁ আবার এই এয়ার কুলার গত বছর এয়ার কুলারে মারামারি কাস্টমার টাকা লয়ে খারাপ হইছে বা এয়ার কুলার দাম দিতে পারি না প্রথম চালানে শেষ এবার গাছ হচ্ছে মেখে কাহিনি হবে বিয়স এখন যদি আপনারা এয়ার কুলার না কিনেন আগামী 15 দিন পরে বা 20 দিন পরে এয়ার কুলার কিনতে গেলে আপনাদের এক একটা এয়ার কুলার 8 থেকে 10000 টাকা বেশি লাগবে তাহলে আমি চ্যালেঞ্জ করে বলে দিলাম আজকের এই এয়ার কুলার কি বুদ্ধিমানদের জন্য এটা হলো একদম ধামাকা একটা অফার মানে আমি সব সময় সুযোগ দিই আচ্ছা কিছু ভালো মানুষ দুনিয়াতে আছে দেখে আল্লাহ দুনিয়াটা রাখছে ভালো মানুষ না থাকলে দুনিয়াটা থাকতো না আমি আপনাদেরকে বলবো এখন একটু কষ্ট করে হলো আপনার ঘরের যে কোনোভাবে সেভ করে একটা এয়ার কুলার আপনি কিনে রাখুন পরে কিন্তু আপনার দিন যাচ্ছে কিন্তু লোডশেডিং প্রচুর হবে এবার শীতের ভিতরে লোডশেডিং আজকে এখানে নিয়ে আসলাম দেখেন মালয়েশিয়ান একটা এয়ার কুলার যেটা একদম পরিচিত ব্র্যান্ড মিয়াকো 60 লিটার আচ্ছা 60 লিটার এবং রিমোট সহকারে তারপরে দেখেন আপনারা এখানে জেলের বোতল আছে টলি সিস্টেম চাকা আছে রিমোট আছে এটার উপরে বরফ দেওয়া যাবে আর এটা মোবিন সিস্টেম তিন সাইডে হানি কম্বাই আচ্ছা এবং পানি এখানে দি দোকানের অপশনও আছে বেড করার অপশনও আছে আর এটা কিন্তু আপনি পাকের ঘর ছাদে বারান্দা আপনি যদি বলেন যে একজনের গ্রামে যাবো ঢাকার থেকে গ্রামে যায় ফ্যান পামু কই ফ্যান তো একটা লাগে না একটা এয়ার কুলার নিয়ে যান তাহলে আপনার কোনো চিন্তা নাই আপনি গ্রামে যাও বাতাস খাইতে পারবেন ঢাকার থেকে এয়ার কুলার নিয়ে নতুন 24 সালের মডেল কি কিছু আসছে ভাই এয়ার কুলার ভাই 24 সালের মডেল যেগুলা সেগুলো আপনারা কিনেন না পুরান চাউলে ভাতে বলে কথা আছে হ্যাঁ পুরান জিনিসগুলো আমরা এখনো কিনতে চাই কেন জানেন আমি কোথাও গেলে বলি যে ভাই পুরান কি আছে নতুন জিনিস আপনার এই প্রোডাক্টগুলো কি গত বছরের নাকি 24 এর মাল এটা হলো ভাই নতুন আসছে 24 সালে আচ্ছা মানে মডেলগুলো পপুলার আগের মডেল আচ্ছা মানে মালগুলো একদম এই হাতে পাইলাম মাত্র এক সপ্তাহ হয় নাই আচ্ছা মানে এই শীতের মধ্যে পাইলাম মানে এখন হালকা হালকা শীত গরম পড়া আছে গরমের সময় কিন্তু মাল থাকবে না কেন জানেন আমাদের 3 মাস কিন্তু ইনপুট বন্ধ ওকে মানে ফুল শীতের সময় রোজার সময় রোজার পরে এই সময় মাল ইনপুট হয় না কেন জানেন মানে 1 থেকে 1.5 মাস কিন্তু আমাদের ইনপুট বন্ধ থাকে ওই 1-1.5 মাসে কিন্তু ঘাটতি পড়ে 3-4 মাসের এই কারণে মিয়াকোর এই মালয়েশিয়ান মডেল নাম্বার হলো আপনার 4500 আচ্ছা 4500 মডেল নাম্বার এইটাও একটা 60 লিটার এই একটা ডিম মডেলের এটা হলো 2023 সালের শেষের দিকে আইছে 24 সালের মডেল আচ্ছা এটা 30 লিটার এটা হলো আপনার 45 লিটার ওকে এটা 60 লিটার মালয়েশিয়ান যেটা অরিজিনাল দেখেন মিয়াকো ব্র্যান্ডের যেটা নিয়ে গত বছর মারামারি 30000 টাকা এয়ার কুলার বিক্রি হয়েছে এবং জেলের বোতল আছে রিমোট আছে আপনি 400 স্কোয়ার ফিট পর্যন্ত কভার করবে এই যে দেখেন চাকাগুলা কিন্তু অ্যালুমিনিয়ামের স্প্রিং সহকারে এবং এখানে আজকে যে এয়ার কুলারগুলো রাখছি অনেকে বলবে অনেক জায়গা দেখবেন আপনারা বরফ দিয়ে দেখা
বরফ দিয়া পানি ঢাললা তারপরে মনে করেন কয় যে ঠান্ডা হয় আচ্ছা আরে ভাই আপনি টাকা দিয়ে আমি এয়ার কুলার কিনব আমি কেন লাগা বরফ দেব বরফ দিতে দিতে গেলে তো মনে আমার দান শেষ হয়ে যাবে গা তাহলে এগুলা বরফ আমি এয়ার কুলার কিনুম কি কারণে মানে বরফ দেওয়া ছাড়া ঠান্ডা বাতাস বরফের কোনো দরকার নাই ঠান্ডা বাতাস যথেষ্ট এটা যে বাতাস হ্যাঁ এইটাই আপনি মনে করেন যে শরীর আপনার ঠান্ডা হয়ে যাবে গা অনেকে বলবে ভাই এসির কাজ করব এসির মতন ঠান্ডা হবে এসি এক জিনিস এয়ার কুলার আরেক জিনিস আচ্ছা আপনার বাসা ছড়া ফ্যান আছে হ্যাঁ আপনার বাতাস গরম লাগবে বাপসা বাপসা শরীর জ্বলবো এয়ার কুলার একটা চালাইবেন ছড়া ফ্যান লাগবো না শরীর ঠান্ডা থাকবো এখানে এসিডিসি একটা এয়ার কুলার আছে আচ্ছা যেটা কারেন্ট চলে গেলে ব্যাকআপ দিবে ঘন্টার পর ঘন্টা আচ্ছা নিচে যেগুলো আছে এগুলো হচ্ছে ঠান্ডা বাতাস দিবে ঠান্ডা বাতাস দিবে যখন কারেন্ট থাকবে কারেন্ট থাকলে চলবে উপরের গুলো হচ্ছে কারেন্ট চলে গেলেও চলবে কারেন্ট চলে গেলেও চলবে এই একটা মিস ফ্যান এয়ার কুলার আচ্ছা এটা হলো সম্পূর্ণ এয়ার কুলার যেটা আপনারা দেখেন এখানে মানে আপনারা যদি যান মনে করেন গ্রামে জায়গা দান দান দেখতে যান বা পাট খেতে যান বা মনে করেন একজনে বাইরে গেলেন আরে বাবা হেই মেহমানের বাসা কিন্তু এয়ার কুলারটা নাও থাকতে পারে আপনি দুই ঘন্টা গরমে কেন লেগে বাচ্চা নিয়ে কষ্ট করবেন এটাকে কান্দা করে আপনি চলে যাবেন বা গাড়ি করে নিয়ে চলে যাবেন এইটা বিদ্যুৎ ছাড়া এখানে যেখানে না এখানে চলবো বিদ্যুৎ ছাড়া কতক্ষণ চলবে ভাই বিদ্যুৎ ছাড়া একটা না ফুল স্পিডে চলবো 3.5 ঘন্টা আচ্ছা মিডিয়াম স্পিডে চলবো 7 ঘন্টা লো স্পিডে চলবো 12 ঘন্টা আবার লাইট আছে কোনো বিদ্যুৎ আছে না এই যে সোলারে চলবে সোলার আছে না ভাই হ্যাঁ হ্যাঁ সৌর বিদ্যুতে চলবে তারপরে এটার ব্যাটারিটা কত জানেন কত 12 ভোল্টের ব্যাটারি 7000 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি এটার মধ্যে আচ্ছা এবং এটা কিন্তু এখানে পানিও দেওয়া যায় পানিও দেওয়া যাবে মানে আপনি ঠান্ডা বাতাস করতে চাইলে রিমোটও আছে চার্জারের কর্ডও আছে আবার এখানে হানিকমও আছে মানে অরিজিনাল যে এয়ার কুলার এটা আবার এটার ভিতরে কি আছে দেখেন আপনার বাসায় বিদ্যুৎ চলে গেলে দুটো চার্জার লাইট লাগে না আপনার চার্জার লাইটও লাগবে না একটু খেয়াল করেন লাইট দেখেন দুইটা এটার ভিতরে এই দেখেন এই যে দেখেন একটা লাল লাইট আর একটা কিন্তু সাদা লাইট ওকে আবার একটা লাল লাইট এটার লগে রিমোট আছে ভাই আবার এটার লগে রিমোটও আছে ভাই এই যে মুভিং সিস্টেমে চালু করে দেখা দি ভাই এই যে দেখেন এখন চালু করে দিব এটা এটার বাতাসটা দেখেন এই যে টেম্পারেচার কত দেখেন 24 ওকে 24 আমি স্পিরিট বাড়া দিলাম ভাই 3 স্পিরিট হ্যাঁ মুভিংটা দিয়ে দিলাম এই যে মুভিংটা দিয়ে দিলাম দেখেন এখন মুভিংটা দিয়ে দিলাম এই যে এটা মুভ করবে ওকে এখন আপনার এটা মুভিং করার পরে এটার যে বাতাসটা আছে আমি আপনাদেরকে একটু বাতাসটা দেখাই আপনারা চিন্তা করতে পারবেন না এটার যে বাতাস আছে এই বাতাসটা আপনারা একটু খেয়াল করেন আপনারাই দেখেন ফলিটা দেখেন কত বড় ফলিটা দেখেন এটা তো এটা কিন্তু এখন চার্জার সিস্টেম চার্জ কিন্তু নাই আচ্ছা মাত্র 1% চার্জ দেওয়া আছে নতুন এটা আপনি বাসায় নিলে 12 ঘন্টা চার্জ দিবেন আপনার হেয়ার পরে 12 ঘন্টা চালালে আবার 12 ঘন্টা চার্জ দিবেন কিন্তু এখন তো এটা মনে করেন আপনার চার্জ নাই 1% চার্জ হ্যাঁ এই তারপরে ফোন এটা দেখেন এই যে দেখেন তো এইটা যে বাতাস মানে এটা হলো এসিডিসি মানে আমার জীবন বাঁচানোর জন্য এয়ার কুলারটা আচ্ছা কারণ যদি 7 দিনও না থাকে তাও সমস্যা নাই খালি সরুই বিদ্যুৎটা আপনার বাসায় থাকলে এটা দিয়ে আপনি মনে করেন চার্জ দিতে পারবেন ওকে আর এটা আইপিএস থাকলে আইপিএসও চলবে এটা আমাদের জীবন বাঁচানোর জিনিস এই একটা আছে এবং এই একটা আছে ভাই দেখেন এই একটা আছে দেখেন এটাও কিন্তু আপনার জীবন বাঁচানোর পানি সিস্টেম আছে এবং মিস ফ্যান যেমনি আপনি চালাতে পারবেন লাইট আছে ফ্যান আছে সব ধরনের অপশনের এই দুইটা এয়ার কুলার বাজারে একদম মনে করেন যে আপনারা আর এখানে যে 60 লিটারগুলি দেখছেন এগুলি তো বাতাস হলো তুফানের মতন আচ্ছা এখানে আমরা একটা কথা কই এসিতে যেমন অনেক বিদ্যুৎ বিল আসে এই ডিসি যেগুলো আছে এয়ার কুলার এগুলাতে বিদ্যুৎ বিল কি বেশি আসবে সারা মাসে 100 টাকা মাত্র যদি বেশি আসে ডাবল আসে তাহলে এই এয়ার কুলারের টাকা রিকান্ড দিয়ে দেবো আপনারে 100 টাকা মাত্র ওয়াট কত শুনবেন না তো আরে ভাই এগুলো তো ওয়াট হইলো 130 ওয়াট মাত্র আচ্ছা 130 ওয়াট একটা 100 ওয়াটের বাল্ব লাগাইলে তো আপনার মাসে বিল আয় 80 টাকা তো আপনি 130 ওয়াট আপনি যদি সারাদিন লাইটটা চালাবেন আর এটা তো আপনি সারাদিন 24 ঘন্টা চালাবেন না আপনার কি কাজ কাম নাই অফিস নাই ঘুমান নাই তা আপনি খাইতে যাবেন অফিসে যাবেন বাইরে যাবেন ঘুরতে যাবেন হে সুমকি এয়ার কুলার নিয়ে যাবেন তখন তো আপনার মনে করেন এই কারণে বিল মাত্র 100 টাকা সারা মাস কোনো বিদ্যুৎ বিল নাই আর আজকে একটা কথা বলে দিই আপনারা এয়ার কুলার কিনবেন
বরফ দিতে হইব, পানি দিতে হইব, এরকম এয়ার কুলারের কেনার দরকার নাই। কখন আপনি বরফ জমাইবেন, আবার বিল দিবেন, বরফ জমা তারপর আপনি মনে হয় ঠান্ডা বাতাস খাবেন। মিয়া করে এগুলা কিনলে আপনার বরফও লাগবে না, কিচ্ছু লাগবে না, খালি একটু পানি যদি দিতে চান মনে চা দিবেন, নাহলে আপনি ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন চালাবেন, ঠান্ডা বাতাস সম্পূর্ণ শরীর ঠান্ডা। আচ্ছা এই যে দুটো ফ্যান দেখতেছি, এই দুটো ফ্যানেও কি এসিডিসি? এটা এসিডিসি, বিদ্যুৎ ছাড়া কোনো বিদ্যুৎ নাই, দেখেন চলতে আছে, এলইডি লাইটও আছে, এই দেখেন বাতাসটা দেখেন, এই দেখেন, এই যে নাইন স্পিরিট 4.5 ঘন্টা ব্যাকআপ দিবে ফুল স্পিরিটে, মিডিয়াম স্পিরিট 8 ঘন্টা, লো স্পিরিট আপনি মনে করেন 12 ঘন্টা। এবং এই ফ্যানটা ছোট বড় করা যা, নিচা করা যা, এটা মিয়া অরিজিনাল নোভা কোম্পানি, একদম যে নোভা জাপানিজ কোম্পানি ওইটা, এটা নোভা কোম্পানির মিস ফ্যান। এবং এগুলি কিন্তু আপনারা গরমের সময় আপনাদের অনেক প্রয়োজন পড়বে, যারা কিনবেন, যারা এখন দরকার। এই যে এয়ার কুলার দেখাইলাম আজকে পানির দামে এয়ার কুলার, ইনশাল্লাহ আবারও বলে দিচ্ছি, মডেল হলো আপনার এটা 60 লিটার মালয়েশিয়ান, এটা হলো মডেলটা হলো 4500 মডেল, এটা হলো আপনার এই যে দেখেন ডিম মডেল, স্টিং শট দিয়ে দিবেন, এটা ডিম মডেল, এটা স্কোয়ার মডেল 6000 মডেল। এবং এখানে 292 মডেল একটা ব্ল্যাক, এই একটা, এগুলো হলো মানে এসিডিসি ব্যাকআপ সিস্টেম, আর এগুলো হলো বিদ্যুতের সোলারে যে কোনোভাবে চলবে। এবং আপনারা এই এয়ার কুলারগুলার গ্যারান্টি পাবেন 2 বছর। আচ্ছা আমি একটা এয়ার কুলার চালাই ভাই, আমার বাসা এটা, আচ্ছা আমার বাসায় এয়ার কুলারটা 4-5 বছর হয়ে গেছে ভাই, এখন পর্যন্ত এয়ার কুলারটা দেখতেছি কি নতুন আছে, আইনা মনে হয় দোকানে বেশি চালাইতে। আমার বউ কয় তুমি কি ঘরে যেটা আনো এটাই কি আবার বেচতে মনে হয়, আমি জিনিসটা এখনো নতুন, তা আমার এই যত্ন রাখাটা এখন নতুন চকচক করে। আপনারা এগুলো একটু মুছা মাইছা রাখবেন, 20 বছর পরে দেখবেন আপনার যেরকম জিনিস এরকমই আছে। আর একটু ভালো দাম দেন তো ভাই, কোনটা কত রাখবেন কর ভাই? 2 বছরের গ্যারান্টি আছে, যদি 2 বছরের মধ্যে মোটর কোনো রকমের সমস্যা হয় আমি নতুন দিয়ে দেবো, 5 বছরের ওয়ারেন্টি। আজকে পানির দাম এখন যে ভিডিওটা দেখবেন আপনারা, এই ভিডিওটা আমাদের পুরো ফেব্রুয়ারি মাসের 28 তারিখ পর্যন্ত। আচ্ছা ফেব্রুয়ারি মাসের পরে কাজ করেন, ভিডিও পাবলিশ হওয়ার পর থেকে 10-15 দিন এরকম একটা ভাই, ওই 28 তারিখ পর্যন্ত যেদিনে ছাড়েন। আচ্ছা আপনি এই ভিডিওটা যেদিনে ছাড়বেন 28 তারিখ পর্যন্ত এই অফারটা থাকবে, 28 তারিখের পরে কিন্তু একটা পচা গরম পড়বে, তখন কিন্তু এক একটা এয়ার কুলারের 5000 টাকা রেট বাড়বে, আবার মাল নাও পাইতে পারেন। এখন যারা নেবেন একদম এই এখন ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে এটার দাম 20,000 টাকা না, কিন্তু এখন কত জানেন, মাত্র 14,000 টাকা, 14,000 টাকা, এটা 25,000 টাকায় গেছে। হ্যাঁ 25,000 টাকা বেচছি গত বছর, আবার মারামারি কি কইছে জানেন কাস্টমার, ভাই আমার একটা দেন আরেকজন একটা দিতারি নাই, এ ভাই আমি তো টাকা আগে টাকা দিলাম আমার আগে দেন, এরকম অবস্থা গেছে, এরকমও যাইবো, মাল কিন্তু নাই, আবারও বলে দিচ্ছি ইম্পোর্ট সম্পূর্ণ বন্ধ। এটার দাম গত বছর বেচছি মনে করেন 25,000, এবার গা এই এখন গা যারা ভিডিও দেখবেন মাত্র 16,500 টাকা, মাত্র 16,500 টাকা ভাই। ওকে এটার দাম ব্যক্তিগত জানেন 28,000 টাকা, এখন মাত্র 17,500 টাকা। ওকে 17,500, এটার দাম 25,000 টাকা, কোনো দরকার নাই, এখন কিনা ফালান, মাত্র 17,500 টাকা। আর এই যে এই দুটো, আর এটা যদি এই যে 28 তারিখের মধ্যে নেন তাহলে মাত্র 11,000 টাকা, আর এটা 20,000 টাকা করে বেচছি, এখন যারা নেবেন মাত্র 15,500 টাকা এই 28 তারিখ পর্যন্ত। আর পেছনে নোভার ফ্যান দুইটা, আর এই যে ফ্যান এই যে দেখছেন চালাইছি, ঘন্টা চলতে আছে ঘন্টার পর ঘন্টা, আল্লাহর বান্দার জিনিস বানাইছে, এটা যদি নেন 9,500-10,000 করে বেচছি, মাত্র 7,500। আর এগুলা যারা নেবেন মিস ফ্যান কালো আছে, এবং এই যে দেখেন ছাদও আছে, মাত্র কত জানেন 9,500 টাকা মাত্র। অর্ডার করবো কিভাবে? অর্ডার করবেন ঢাকার বাইরে যারা আছেন 2,000 টাকা বিকাশে পেমেন্ট করে দিবেন, বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি, আর আপনারা ঘরে বসে প্রোডাক্ট পাবেন, বাইরে তো হবে না, এটার খরচটা কিন্তু আপনাদের দিতে হবে, যে আপনারা বাড়ি ঘরে যে জিনিসটা নেবেন। সরাসরি আসতে চাইলে এই ঠিকানা, ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের নিচতলায়, দোকান নাম্বার 139-40-41। তো আপনাদের কাছে এই একটাই কথা, কারণ জিনিস যখন যেই পরিবেশ সৃষ্টি হয় তার উপরে ডিপেন্ড করে কিন্তু দাম বাড়ে। আমরা একটু আগেই যদি চিন্তা ভাবনা করে, পরিবারের জন্য এই জিনিস সবারই লাগে, তো কিনে ফেললে এখন কিন্তু একটু কমে কেনা যাবে। অবশ্যই। তো ফেব্রুয়ারির 28 তারিখ পর্যন্ত এই প্রাইস। ওকে তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।